পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে শনিবার রাস্তায় নামলেন জেলা প্রশাসন, বিধায়ক ও পুরপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ। এদিন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, বিধায়ক খোকন দাস, পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান থানার আইসি সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ কার্জন গেট চত্বর থেকে শুরু করে রাজবাড়ি উত্তর ফটক পর্যন্ত যানজট মুক্ত করতে উদ্যোগী হন। ওদেরকে বলা কি আপনারা রাস্তাটা ছাড়ুন, কি বলছে? আশা করছি কমপ্লাই করবে, কেউ তো অবজেকশন দিচ্ছে না। এই অভিযান কি কন্টিনিউ চলবে? একদম, আমরা মিউনিসিপ্যালিটি কেও বলা হচ্ছে কি ওনারা এন থেকেও একটা চিঠি করো, আমরা প্রত্যেক দোকান অ্যাসোসিয়েশনকে করে দেবেন কি যাদের দোকান রয়েছে সেটা রাস্তার উপর না সব বসাতে। মাইকিং তো লাগানোই, মাইকিং সবসময় আমরা করতেই আছি। ইনফ্যাক্ট আমাদের মিটিংও হয়েছিল সবাই সাথে, ডিএম ম্যাডাম ছিল, আমাদের সবাই কাউন্সিলর ছিল, তো আমরা বেসিক্যালি সাথে আছি অনেক জায়গায়। জায়গায় যেটা আছে লোকদেরকে বলে, ট্রেনের উপরে যেটা আছে যেখানে যেখানে কনস্ট্রাকশন লেগেছে আমরা দেখা হয়েছে, লোকদেরকে বলা হয়েছে নিজে নিজে সরে যাওয়ার জন্য। আমরা কোনো কাউর অ্যাগেনস্ট না বা ওরকম কোনো অ্যাসাচ আমরা ইয়ে না কি কাউরি ইউনো নিয়ে দেওয়া হবে বা ওরকম। আমরা চাচ্ছি কি যারা দোকানে আলাদা আলাদা স্ট্রাকচার করে নিজের দোকান আছে, দোকান ছেড়ে দোকানকে গোডাউন বানিয়ে সামনে বসে যাওয়া, তো ওটা আমাদেরকে বলে বলে সবাই গিয়ে দেখা হচ্ছে। তো নেক্সট স্যাটারডেও আমরা মিটিং, স্যার এরকম 10 বার স্যার এরকম আপনারা ময়দানে নেমেছেন, তার সত্ত্বেও কিন্তু কোনো সুরা হচ্ছে না, এবারে কি হবে মনে হচ্ছে? দেখা যাক। বিধায়ক খোকন দাস জানান, শহরের মূল কেন্দ্র বলতে কার্জন গেট, বিসি রোড, বড় বাজার, উত্তর ফটক বোঝায়। এই রাস্তার দুধারে যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছে তাতে যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি অভিযোগ করেন হকারদের হকার মার্কেট করা হয়েছে, কিন্তু মার্কেটের ঘরগুলি গোডাউন হিসেবে অন্যান্যদের ভাড়া দিয়েছেন। এছাড়াও টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট বেড়েছে। তিনি জানান হকাররা ব্যবসা করুক রাস্তা ছেড়ে, এই অভিযান অব্যাহত থাকবে, যদি কেউ আইন অমান্য করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিধায়ক। আমরা কদিন ধরেই আমাদের জেলাশাসক মহাশয়ের দপ্তরে আমরা মিটিং করেছিলাম, সেখানে আমাদের বর্ধমান শহরের 35 জন কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের সম্মানীয় এসপি সাহেব সমেত আমরা সবাই মিলে আলোচনায় বসে ঠিক করেছি যে কর্জন গেট থেকে উত্তর ফটক এবং স্টেশন থেকে আমাদের তেঁতুলতলা বাজার হয়ে খোশবাগান হয়ে যেসব দোকানদাররা, যারা হকাররা মিউনিসিপ্যালিটির রাস্তার উপর, যেখানে আমাদের পিচ করা রাস্তা সেই রাস্তার উপর যারা ব্যবসা করছেন, তাদের রাস্তা থেকে সরে গিয়ে ব্যবসা করতে হবে। আমরা কোনো হকার বিরোধী না, আমরা কোনো হকারকে তুলতে চাইছি না, কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির পিচের জায়গার মধ্যে যারা আছেন তাদের জায়গা খালি করতে হবে, এবং যারা বড় বড় হাই ড্রেনের ওপর, এই বিসি রোডের ওপর, এই হাই ড্রেনের ওপর যারা দোকান করে বসে আছেন, বর্ষাকাল আসছে, বৃষ্টি শুরু হবে, যারা হাই ড্রেনে বসে আছেন সেই দোকানগুলোকে সরিয়ে আমাদের হাই ড্রেন পরিষ্কার করতে হবে। এটা আমরা এক মাস ধরে আমরা এই অভিযান আমরা করব। আজকে আমরা কর্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত আমাদের সমস্ত কাউন্সিলররা, জেলাশাসক মহাশয়, এসডিও সাহেব, আমাদের চেয়ারম্যান রয়েছেন, আমাদের এসপি সাহেব রয়েছেন, সবাই মিলে আমরা মানুষকে বোঝাতে এসেছি যে তোমরা কাল থেকে আমাদের মিউনিসিপ্যালিটির জায়গা ছেড়ে দাও। কারণ হচ্ছে গাড়ি ঘোড়া বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর যে যার দোকানদাররা তার নিজের দোকানটাকে গোডাউন করেছে আর মিউনিসিপ্যালিটির জায়গায় চালা তুলে সেটাকে দোকান তৈরি করেছে, এইগুলো সবাইকে ভাঙতে হবে। এবং আজ থেকে আমাদের টোটো নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প শুরু হয়ে গেছে, আজকে 23-24 দুটো ওয়ার্ডে ক্যাম্প হচ্ছে, কারা মিউনিসিপ্যালিটির কারা টোটো চালায়। কোনো ভাড়া লোকের টোটো চালালে হবে না, যে টোটো চালাবে তাকে নিজের মালিক হতে হবে, তাকেই আমরা পৌরসভায় চলার অনুমতি দেব, এবং পঞ্চায়েতের কোনো টোটো বর্ধমান শহরে ঢুকতে পারবে না। শুধু ব্যতিক্রম যারা রুগী নিয়ে আসবে, যারা হসপিটাল বিভিন্ন নার্সিংহোমে নিয়ে আসবে, তারাই বর্ধমান শহরে ঢুকতে পারবে, কারণ যানজটে বর্ধমানে কোনো গাড়ি ঘোড়া চলছে না। একটা 20 ফুটের বিসি রোডের রাস্তা 4 ফুটের গাড়ি যাচ্ছে না, 4 চাকা যাচ্ছে না। এটাকে আমরা এবার নেমেছি, আমরা চাই
সবাই যারা রাস্তা দখল করে বসে আছে তারা আমরা আজকে ঘোরার পর তারা রাস্তা পরিষ্কার করে দিক, তারা পিছনে সরে ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধা নাই, কোনো আমরা হকারদের সরাতে চাইছি না, কিন্তু মিউনিসিপ্যালিটির জায়গা ছেড়ে তাকে ব্যবসা করতে হবে। কারণ দিনটা 23 এপ্রিল বর্ধমান শহরে অবৈধ দখলদার পিচের রাস্তা থেকে ওঠানোর জন্য এসপি সাহেব, ডিএম ম্যাডাম, সেই সঙ্গে সমস্ত কাউন্সিলররা আমরা রাস্তায় বেরিয়ে আবেদন করছি প্রত্যেক মানুষের কাছে, যে পিচের রাস্তার উপরে ব্যবসা বাণিজ্য করলে মানুষের চলার পথ সংকীর্ণ হচ্ছে, অসুবিধা হচ্ছে, কাজেই বর্ধমানকে আপনারা যানজট মুক্ত করুন। এবং রাস্তায় দোকানদারি করবার জন্য প্রচণ্ড রকমের যানজট হচ্ছে কতগুলো পয়েন্টে, স্কুল কলেজের ছেলেমেয়েরা, অফিস যাত্রীরা, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এখানে হেনস্থা হচ্ছে। সেজন্যই আজকে সবাই মিলে আমরা রাস্তায় বেরিয়েছি বর্ধমানকে যানজট মুক্ত করার লক্ষ্যে। যারা রাস্তার উপরে ব্যবসা বাণিজ্য করছেন, স্ট্রাকচার করে আছেন, গেট করে আছেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা এটা সরিয়ে দেন। আর পূর্বের অভিজ্ঞতা থাকা ভালো, কিন্তু তার মানে এই নয় যে কবে কী করেছিল সেটা মানা হয়নি, আজকেরটা মানবে না এটা আপনারা এখনই বলতে পারেন না। আমরা আশা করি বর্ধমানের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। প্রশাসনকে সাধুবাদ জানাই। এর আগে আমরা অনেকবারই বলেছি আমরা যে ব্যবসায়ী সংগঠন, দোকানদার সংগঠন চালাই পূর্ব বর্ধমান চেম্বার ট্রেডার্সের তরফ থেকে, অনেক সময় দোকানের মুখ গার্ড হয়ে যায়, দোকানের নামটা শুধু দেখা যায় না, আর বিশেষ করে দোকান পর্যন্ত পৌঁছাতেও মানুষ অসুবিধা হয়। এ ব্যাপারে প্রশাসনের যেটা আজকে স্টেপ সে ব্যাপারে সাধুবাদ এই কারণে জানাচ্ছি, কারণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, মানুষ আরোভাবে সচল হবে, বর্ধমান শহর আরও সচল হবে। কিন্তু আমার এর সঙ্গে আরেকটা প্রশাসনকে অনুরোধ আছে, যদি ফুটপাতের উপর সব হকাররা উঠেই যায় তাহলে ওদের যে ডালা আছে 3 ফুট 4 ফুটের, ফুটপাত তো 4.5 থেকে 5 ফুটের, তাহলে দোকান খুলতেও পারবে না আর ফুটপাত দিয়ে মানুষ যেতেও পারবে না। এ ব্যাপারে আবার দৃষ্টি আকর্ষণ করি প্রশাসন, ডিএম ম্যাডামের, তার সঙ্গে আমাদের বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেন এই ফুটপাতের যে ব্যাপারটা আছে সেটাও দেখা হয়, যেন দোকানদার দোকান খুলতে পারে আর তার সঙ্গে মানুষ যেন ফুটপাতে যাতায়াত করতে পারে। আর হকার ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।